হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি স্টেশন আসছি ঘুরতে, একটু জানোই তো তোমরা, একটু মানে মন খারাপ হলে আমি স্টেশন চলে আসি, তো ভালো লাগছিল না বাড়িতে, তার জন্য একটু ঘুরতে চলে এসেছি। এখানে আসলে একটু ভালো লাগে, মনও ভালো লাগে, সব কিছু বাস ফ্রেশ হয়ে নিই তারপরে বাড়ি যাই। রুমের মধ্যে খুব বোর লাগছিল, তার জন্য একটু ঘুরতে আসা। তো তোমরা সবাই বলো কেমন আছো। আর সকালে তো লাইভে এসেছিলাম, তোমরা তো সবাই যা করলে আর কি বলবো, তো তার জন্য আমি রাগ করে আজকে লাইভে আসিনি আর সারাদিনই। আচ্ছা দেখি রুমে গিয়ে লাইভে আসবো, না হলে রাত্রেবেলায় 11টার দিকে তো টাইম দিয়েছি, 11টার সময় আসবো, আজকে পাক্কা ঘুমাবো না। ওকে, তো আমি আপাতত অনেক দূর চলে এসেছি, একা এসেছি, বাস এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই, এখানে একটু বসি তারপরে বাড়ি যাব। এখানে বসলাম, এই পাশে ট্রেন দাঁড়িয়ে আছে, তোমরা সবাই বলো কেমন আছো আর সারাদিন কিভাবে কাটালে। নিশ্চয়ই তোমরা সবাই আমার উপর রাগ করেছো, তার থেকেও বেশি আমি করেছি রাগ। ওকে, কারণ তোমাদেরকে টাইম দিয়েছিলাম, আমি বলেছিলাম যে তোমরা সবাই যখন আমাকে কমেন্ট করছিলে যে বৌদি লাইভে এসো লাইভে এসো, তখন আমি বললাম যে আমি 11টার সময় যাচ্ছি। ওকে, যে স্নান টান করে রেডি করে রেডি হয়ে পুরো আমি লাইভে এলাম, দেখছি কেউ কোথাও নেই, তো আমি রেগে বেরিয়ে চলে এসেছি। আজ পুরো দিনটাই আমার খারাপ গিয়েছে, একদম ভালো নয়, তার জন্য আমি চলে এসেছি স্টেশনে বাস একটু ঘুরতে। চুপচাপ বসে আছি, কিছুক্ষণ বসবো তারপর বাড়ি চলে যাব। ওকে ওকে, বাই দোস্ত, বাই, বাড়ি গিয়ে দেখি, যদি বাড়ি তো লাইভে আসবো, নাহলে রাত্রিবেলা আসবো। ওকে, বাই বাই বাই, লাভ ইউ টু মাই অল ফ্রেন্ড, বাই বাই।